আমরা শুনতে পেয়েছি যে ভারত থেকে বাংলাদেশে এখন পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেছে। আসলে কিন্তু খবরটা হচ্ছে যে ভারত থেকে পৃথিবীময় পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, এবং এটা সেন্ট্রাল ডিসিশন হয়েছে। কারণ দেখা গেছে যে ওদের ওখানে মহারাষ্ট্র যে লাসাল গ্রাম আছে, সেখানে যে ওদের হোলসেল মার্কেট, সেখানে যখন 30 টাকা কেজির উপরে, 30 টাকার ইন্ডিয়ান রুপিজের উপরে যখন পেঁয়াজের দাম হয়ে যাবে, তখনই ওদের সরকার একটা সিগন্যাল পায় যে এবারে ক্রাইসিস হবে। আর মনে রাখতে হবে যে বিহারে এই বছরে তাদের একটা ইলেকশন আসছে, এবং পেঁয়াজ ইজ এ ভাইটাল ফ্যাক্টর ইন ইলেকশন ইন ইন্ডিয়া। তবে এটা ছাড়াও ওদের যে কনজিউমার যে ইন্ডেক্সগুলো আছে, কনজিউমার ফুড প্রাইসের যে ইন্ডেক্সটা আছে, সেটাও খুব হাই লেভেলে চলে যাচ্ছে। তো সরকার, ইন্ডিয়ার সরকার মনে করতে পারে যে ঠিক আছে, আমরা অনিয়নের উপরে এক্সপোর্ট রেস্ট্রিকশন দেব। মনে রাখতে হবে বাংলাদেশ এবং ভারত, এই দুদেশ কিন্তু কয়েকটা মিটিং হয়েছে গতবারে ক্রাইসিসের পরে, যেখানে বাংলাদেশ রিকোয়েস্ট করেছে যে ফিউচারে যদি এরকম ক্রাইসিস আসে, ভারত যাতে আগেভাগেই আমাদের জানিয়ে দেয়। কারণ বাংলাদেশে তো সুযোগ আছে পৃথিবী থেকে আনা। গতবারে ক্রাইসিসের সময় আমরা আকাশপথে পেঁয়াজ নিয়ে এসেছি, এবং সেই সুদূর বিভিন্ন দেশ থেকে আমরা পেঁয়াজ নিয়ে এসেছি। এবারে এটা একদিক দিয়ে ভালো যে তারা অনেক আগেই কিন্তু এই ব্যান্ডটা দিয়েছে। তবে সুখের বিষয় এই যে আমার যে ডিসকাশন হয় উইথ ভারতীয় হাইকমিশনে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এটা নিয়ে ওদের কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনা শুরু করেছে, যে বাংলাদেশের সাথে চুক্তি ছিল যে আমাদের এইসব প্রোডাক্টগুলো যাতে তারা কন্টিনিউ রাখে, কম হোক আর বেশি হোক। এবং সেই হিসাবে কিন্তু অলরেডি ভারত সরকার কিন্তু কাজ করছেন, এবং আমি মনে করি যে পৃথিবীর জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ হলেও, যেহেতু ভারত এবং বাংলাদেশের একটা গুড রিলেশনশিপ, ভারত চাবে যতটুকু সম্ভব বাংলাদেশকে তার পেঁয়াজ দেবার জন্য। এছাড়াও আমি আশা করি, যেহেতু আমরা আগাম ইনফরমেশন পেয়ে গেছি, এখন থেকেই যাতে বাংলাদেশ সরকার অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার ব্যবস্থা শুরু করেন, এবং বাংলাদেশে কৃষিদেরকে বিশালভাবে সাহায্য করুন, যাতে আমরা গরুতে যেমন সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি, আমরা পেঁয়াজেও সেলফ সাফিসিয়েন্ট আমাদেরকে হতে হবে। আমরা ভারত কেন, পৃথিবীর কোনো দেশের দিকে আমাদের মুখ চেয়ে থাকতে হবে না। আমাদের দেশে কৃষি ভাইরা অনেক স্বাবলম্বী, তারা অনেক কর্মঠ, এবং কৃষির উপরে সরকারের অনেক নজর আছে। এখন আমরা যারা বিগ বিজনেসে আছি, আমাদেরকেও অনেকে অনিয়ন কাল্টিভেশন, অনিয়ন প্রিজারভেশন এইসব জায়গাতে ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে অবশ্যই আমরা এই যে পেঁয়াজ নিয়ে খামাখা একটা তর্ক বিতর্ক, এখান থেকে আমরা বেড়ে যেতে পারবো।